ডক্টর সমুদ্র, ইমার্জেন্সি পেশেন্ট এসেছে, আপনি একটু আসেন, পেশেন্টের আপনাকে খুব দরকার। ডক্টর সমুদ্র রাত 10টা বাজে নিজের ডিউটি শেষ করে অ্যাপ্রন খুলে মাত্র সিগারেটের টান দিবে এমন সুখকর মুহূর্তে সিস্টার ফরিদার কথাগুলো সমুদ্রের কাছে করলা ভাজির চেয়েও তেতো ছিল। সে মুখ শক্ত করে বলে, ইমার্জেন্সি ওয়ার্ডের ডাক্তার কই? রিমি ম্যাডামের ছেলে অসুস্থ আর জিয়া স্যার আজ আসেনি। সমুদ্র মেজাজ খারাপ করে সিগারেটটা ফেলে দিয়ে মাটিতে পিষে ফেলে, প্রচুর রাগ উঠছে তার। সারাটা দিন গাধার মতো খাটার পরও রাতেও ফুরসত নেই। সে আপন হাতে নিয়ে বলে, পেশেন্টের কি অবস্থা? ফরিদা আপা বিচলিত হয়ে বলে, মেয়েটার হাত থেকে গলগল করে ব্লিডিং হচ্ছে স্যার। ইমার্জেন্সি ওয়ার্ডের 3 নম্বর বেডের সামনে আসতেই সমুদ্রের মেজাজ বিগড়ে যায়। বেডের আশেপাশে ছোটোখাটো জটলা বেঁধে গেছে, কারো হিচকে টেনে কান্নার দমকা আওয়াজ ভেসে আসে, কান্না দেখার জন্য মানুষ ভিড় জমিয়েছে। বিরক্তিতে মুখ চোখ শক্ত হয় তার। সে ভিড় ঠেলে পেশেন্টের দিকে এগিয়ে যেতেই থমকে গেল। লাল রঙের কামিজ পরিহিতা এক মেয়ে আয়েশ করে বসে কাঁদছে, তার হাত থেকে ফোটায় ফোটায় রক্ত চুয়ে বেড ভাসিয়ে দিচ্ছে। কান্নাকাটি যে এক ধরনের বিলাসিতা, এটা এই মেয়েকে না দেখলে বোঝা যায়। কাদার ফাঁকে তার এক সখীকে বলে ওঠে, ইস কি গরম, থাকা যাচ্ছে না, এসি নেই কেন? সমুদ্র ইচ্ছাকৃতভাবে দুবার কেশে বলে, রোগী কে এখানে? হাতে ক্ষতপ্রাপ্ত মেয়েটা বলে ওঠে, ডাক্তার কে এখানে? ভ্যাবাচকা খেয়ে গেল সমুদ্র অস্বস্তিতে মাথা চুলকাশে, হাতে ধরে রাখা অ্যাপ্রন সঙ্গে সঙ্গে গায়ে জড়িয়ে নিয়ে বলে, আমি। এরপর লাল কামিজ পরা, চুলের বেণিতে বেলি ফুলের মালা গুঁজে রাখা মেয়েটার চোখে চোখ রাখে। তার শান্ত শীতল চোখে চোখ পড়ার সাথে সাথে মেয়েটার চোখ নামিয়ে কাঁদা আরম্ভ করে। তার এক বান্ধবী বলে ওঠে, ডাক্তার আপনি এভাবে দাঁড়িয়ে না থেকে কিছু করুন। সমুদ্র এগিয়ে বেডের কাছে এসে তার আলতা মাখা পায়ের সামনে দাঁড়ালো। হাতের ক্ষত দেখার জন্য নিজের হাত বাড়াতেই তার মেহেদি ভর্তি হাত নজরে এলো। মেয়েটা তাকে উপেক্ষা করে পিছিয়ে যায় এবং প্রতিবাদী গলায় বলে, ডোন্ট টাচ মি। সমুদ্র এক কথা বেশ অপমানিত বোধ করে, কেন যেন মেয়েদের কাছ থেকে সে অপমান সইতে পারে না, ইগো হার্ট হয় প্রচুর। সে থমথমে গলায় বলে, রোগীর হিস্ট্রি কী, হাত কাটলো কীভাবে, প্রেম করে ছ্যাঁকা খেয়ে হাত কেটেছে নাকি অনৈতিক কিছু? যেহেতু এখন অনেক রাত, তার উপর ওনার অতিরিক্ত শ্বাসগজ। সমুদ্র তার কথায় খুব খারাপ একটা দিকে ইঙ্গিত করে মেয়েটার করা অপমানের শোধ নিতে চাইছে। মেয়েটা টলটলে চোখে তাকিয়ে বলে, আপনি খুব বাজে একটা লোক। সমুদ্র ওসব কথা তোয়াক্কা করে না, সে অনুমতি ব্যতীত মেয়েটার হাত ধরে আরেক দফা চমকে যায়। এত নরম তুলতুলে হাত যে এর রেশ একদম হৃদয়ে গিয়ে লাগলো। তার ফ্রেন্ড বলে ওঠে, সাজিক ট্যুরে গিয়েছিলাম আমরা, আসার সময় রিকশা থেকে পড়ে ওর হাতে কাজ ঢুকে গেল। সমুদ্র তার হাত ধরায় মেয়েটা নড়াচড়া শুরু করে, তাকে কাজ করতে দিতে চাইছে না, ফ্যাঁস ফ্যাঁস কান্না শুরু করে দেয় এবং বলে, প্লিজ ইঞ্জেকশন দিবেন না। সমুদ্র ধমক দিয়ে বলে, একদম চুপ, নাকামি আমার খুব অপছন্দ, আমার সামনে আমার অপছন্দের কাজ করবে না। মেয়েটা বিড়বিড় করল বলে, আপনার পছন্দ অপছন্দের খেয়াল রাখার দায়িত্ব আপনার ঘরের বউয়ের, আমার না। ওর না কই আপনার? মেয়েটা নড়েচড়ে উঠে বলে, হিপোক্রেট একটা লোক। সমুদ্র বাঁকা হেসে নার্সের সহায়তায় তাকে আদর সহ করে এত দ্রুত সালাইন দিল যেন যে সে কোনো দর্জি আর তার হাত কোনো কাপড়। ইঞ্জেকশন পোষ করার টাইমে সমুদ্র মেয়েটাকে উদ্দেশ্য করে চোখ মারে, ফলে মেয়েটা থ মেরে যায়। ইচ্ছাকৃতভাবে ব্যথা বুঝি একটু বেশিই দেয় ডাক্তারটা। এরপর কাগজ কলম হাতে নিয়ে বলে, পেশেন্টের নাম? রোগী নিজেই উত্তর দিল, আয়না নূর জাহান। সমুদ্র নামটা শুনে মেয়েটার দিকে একবার তাকে গটগট করে কিছু লিখে কাগজটা প্রায় ছুঁড়ে ফেলে দিয়ে বলে, আপা ঘুমের মেডিসিন দিয়ে দেন ওনাকে এক্ষুনি। আয়না প্রেসক্রিপশনটা হাতে তুলে নেয় বদমেজাজি ডাক্তার সাহেবের নাম জানার জন্যে, কিন্তু তাকে হতাশ হয়। ডাক্তার সাহেবের লেখা দেখে নিজেকে অশিক্ষিত মনে হচ্ছে, হ্যান্ড রাইটিং বোঝার উপায় নেই, একটা অক্ষরও সে বুঝতে পারল না। নার্স প্রেসক্রিপশন হাতে নিয়ে কিছুক্ষণ হাঁ করে তাকিয়ে থেকে হেসে তাকে ওষুধ খাইয়ে চলে যায়। আয়না এই হাসপাতালের ডাক্তার নার্স দুজনের ব্যবহারই হতভম্ব, ঘুমের ওষুধ খাওয়ানোতে সে একটু পরেই ঘুমিয়ে যায়, তার বাকি দুই ফ্রেন্ড বাড়ি ফিরে যায়। মধ্যরাতে অস্বস্তির কারণে ঘুম ভেঙে যায় আয়নার, সে চোখ খুলতেই ভারী অবাক হয়, অস্ফুটে সুরে বলে, আপনি? সমুদ্র তার নিকট এগিয়ে আসে, ঘুম ঘুম অবস্থাতে বিদঘুটে সিগারেটের গন্ধ ডাক্তারের গাগ থেকে পায়।
চোখ মুখ কুচকে ফেলে আয়না বলে, ডাক্তার হয়েও সিগারেট খান? ঘরে বউ আসলে আর খাবো না। আয়না বিস্ফোরিত চোখে তাকালো, তাকে অবাক হতে দেখে হেসে দিল সে। আয়না মুক্ত না হয়ে পারল না, বদমেজাজি মানুষটাকেও হাসলে এত সুন্দর লাগে। ডাক্তার খিটখিটে মেজাজের হলো দারুণ সুদর্শন, অ্যাপ্রন পরলে তার হ্যান্ডসামনেস উপচে পড়ে। সমুদ্র নিজ থেকে বলে উঠি, আমি রাত 12টায় বাসা গিয়েছিলাম, এরপর একটা না অবস্থায় ছুটে চলে এসেছি, মনে হচ্ছিল নিজের একটা অংশ ফেলে এসেছি। বাসায় ঢোকার সঙ্গে সঙ্গে দম বন্ধ হয়ে আসছিল আমার। আয়না স্বপ্ন ঢোকিলে সমুদ্র আরেকটু তার দিকে এগিয়ে এসে বলে, আপনার আলতামাখা পাজোড়া, নাকের বাম দিকে জ্বলতে থাকা নাক ফুল, চুলে গুজে থাকা বেলির মালা, হাত ভর্তি মেহেদি আমাকে ঘায়েল করে ফেলেছে। আপনার কান্না করা ফোলা চোখ, ইঞ্জেকশন ভীতি, ঠোঁট উল্টানো সবটা আমাকে ভেতর থেকে দুর্বল করে দিয়েছে। সমুদ্র তার একটু কাছে এসে তাদের মধ্যকার দূরত্ব খানি কমিয়ে আনে। ইমার্জেন্সি ওয়ার্ডের বেশিরভাগ পেশেন্ট ঘুমিয়ে আছে, অন্ধকার কক্ষ, করিডোরের হলুদ আলো যা একটু আলো ঢুকেছে খিড়কি ভেদ করে। মেয়েটার মুখ ঘুরিয়ে অন্যদিকে ফিরে সমুদ্র করুণ গলা বলে, প্লিজ ফিরিয়ে দিবেন না, তাহলে বুঝি পাগল হয়ে যাব। রাত একটা থেকে বসে আছি আপনার উত্তরের জন্য, না করলে আমি বুঝি শেষ হয়ে যাব। প্রেম কি এত দ্রুত হওয়া সম্ভব? সমুদ্র তার চোখে চোখ রেখে বলে, প্রেম কিছুটা সংঘর্ষের মতন, দুটো মনের মধ্যকার অনুভূতির তীব্র গতিতে একত্র হওয়াকে প্রেম বলে। প্রেম আর সংঘর্ষ এক এক সময়ে এক মুহূর্তের মধ্যেই হয়। আয়না কি বলবে বুঝে পাচ্ছে না, তবে তারও কেমন নাম না জানা অনুভূতি হচ্ছে। করা ওষুধের নেশা ওনার প্রেমের জ্বালায় ছুটে গেছে বুঝি। ওনার গরম নিঃশ্বাস আয়নার গালে উষ্ণতা তৈরি করছে। সমুদ্র হুট করে তার হাত ধরে বলে, আপনাকে দেখার পর আমার দুনিয়ায় ওলটপালট হয়ে গেল। কেন যেন মনে হলো ওনা ছাড়া আপনার উপযুক্ত গলা কাঁদ দেখার অধিকার শুধু আমার, অসুস্থ হলে সারা রাত জেগে সেবা করার অধিকার শুধুমাত্র আমার। টেবিল ফ্যানের বাতাসে আয়নার চুল মুখে এসে উড়াউড়ি করতে থাকে। সমুদ্র তার চুলগুলোয় হাত দিয়ে বলে, গরম লাগছিল এই জন্য টেবিল ফ্যানের ব্যবস্থা করেছি। আয়না দেখল শুধু টেবিল ফ্যানই না, ডাক্তার সাহেব তার কাটা হাত এক্সট্রা একটা বালিশের উপর রেখেছে। বদমেজাজি ছেলেটাও এত খেয়াল করতে জানে? সে আস্তে করে বলে, আমি লাভ ম্যারেজে বিশ্বাসী না, বাসায় প্রস্তাব পাঠাবেন ভেবে দেখব। শুধু ভেবে দেখবেন? হ্যাঁ, রিজেকশনও খেতে পারেন। সমুদ্র হাসে, কিছু বলে না, শুধু চেয়ে চেয়ে দেখে। সত্যি সত্যি আগামী এক মাসের মধ্যে তাদের পারিবারিকভাবে বিবাহ সম্পন্ন হয়। প্রথম বিবাহ বার্ষিকীর দিন আয়না দারুণ সাজগোজ করে সমুদ্রের হাসপাতালে গিয়ে তার সামনে দাঁড়ায়। সে তখন রোগীর হিস্ট্রি শোনায় ব্যস্ত। আয়নাকে দেখে সে হা হয়ে যায়। রোগীর প্রেসক্রিপশন দেখে নিজের প্রেসক্রিপশনের কথা মনে পড়ে আয়নার। সমুদ্রের কেবিনে তারা পাশাপাশি এসে বসে। সমুদ্র ব্যস্ত তাকে আপ্যায়ন করা নেই। আয়না তাকে প্রশ্ন করে, আমার প্রেসক্রিপশনে তুমি কি লিখেছিলে? সমুদ্র বলে ওঠে, খুব যত্ন করে লিখেছিলাম, আই থিঙ্ক আই হ্যাভ ফল ইন লাভ উইথ ইউ। তুমি আমার দেওয়া লাভ লেটার পড়নি? আয়না অসহায় চোখে তাকালো। আয়না ডাক্তারের লেখা পড়তে পারে না, এর জন্য তার প্রথম লাভ লেটার কিনা অযত্নে কোনো ডাস্টবিনে পড়ে আছে। তবে ভালোবাসাটা সযত্নে আগলে রেখেছে হৃদয়ের গহীনে।